তো এখানে আপনার দেয়া আছে এই কয়টা কলাম আপনার দেয়া থাকবে, বি থেকে কে পর্যন্ত, এ হাইড করা থাকবে এল পর্যন্ত। আপনার ধরে নেওয়া লাগবে যে বি কলাম যেটা কোম্পানি নেম, এটা ছাড়া বাদ বাকি সব ইনফরমেশন রং, ঠিক আছে? তো আপনার শুরু করা লাগবে কোম্পানি নেম দিয়ে। কোম্পানি নেম দিয়ে আপনি সার্চ দিবেন, গুগল করার পরে আপনি দেখবেন যে আপনার এখানে যে এই ওয়েবসাইটটা আর আপনি সার্চ দিয়ে যে ওয়েবসাইটটা পাইছেন, নর্মালি আমরা অটোমেটিক রোবট দিয়ে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর দেখেন আমাদের শুরুতে একটা ওয়েবসাইট চলে আসছে, আমরা ধরে নিলাম কি 100% ধরে নিলাম এইটাই আমাদের ওয়েবসাইট। বাট এখানে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট এটা না, তার মানে যেহেতু এখানে এই ওয়েবসাইট না, আরেকটা জিনিস মাথায় রাখবেন যে এখানে যে ওয়েবসাইটটা এখানে অ্যাড্রেসও ওই ওয়েবসাইটের দেয়া, তার মানে এখানে অ্যাড্রেস সহ এই ওয়েবসাইট সবই ভুল, ঠিক আছে? তো আমি এগুলো আগেই চেক করব না, আমি আগে এগুলো অ্যাড করব না, আমি পেমেন্টটা তখনই পাবো ক্লায়েন্টের কাছ থেকে বা আপনাকে তখনই পেমেন্ট দিব, এই যে বাদ বাকি ইনফোগুলো যখন আপনি মানে আমাকে ইমেল দিতে পারবেন। পার কোম্পানির জন্য দুইটা করে আপনি ইমেল নিতে পারবেন। কার কার ইমেল নিতে পারবেন, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনের মধ্যে টাইটেল দেওয়া আছে, প্রায়োরিটি বেস দিয়ে দেওয়া আছে, এটা হল ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি। তো প্রায়োরিটির ক্ষেত্রে কিছু ব্যাপার আছে, আপনার কোম্পানির সাইজ যখন ছোট হবে, মনে করেন 1 থেকে 10 বা 2 থেকে 10 বা দুইটা দুইজন লোক আছে, সেখানে আপনি কখনোই এই ফার্স্ট প্রায়োরিটি যেগুলো এগুলো পাবেন না, ইভেন সেকেন্ড প্রায়োরিটি পাবেন না। আপনি চাই যে সিইও ওনার পার্টনার লাস্টের যে তিনটা এখান থেকে এগুলো পাবেন, কারণ কোনো কোম্পানি ওনার বা প্রেসিডেন্ট ছাড়া হয় না, ঠিক আছে? তো আপনার কোম্পানির সাইজের উপরে ভিত্তি করে আপনি লোক খুঁজবেন, কারণ ও নাহলে প্রবলেম, নাহলে মানে খুঁজে পাওয়া কষ্ট হবে। আবার আপনি দেখা গেলো এটা 1000 সাইজের কোম্পানি, আপনি যাই তার ওইখানে প্রেসিডেন্ট নিছেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু আমার ধরবে যে তোমার এখানে এই কোম্পানিতে 1000 লোক আছে, তার মানে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি লোক পাবা তুমি, ঠিক আছে? অথবা সেকেন্ড প্রায়োরিটি পাবা, সেখানে তুমি কেন প্রেসিডেন্ট নিছো। এটা তো প্রায়োরিটির উপর ডিপেন্ড করে আর কোম্পানি সাইজের উপর ডিপেন্ড করে আপনি লোক খুঁজবেন, তাহলে পরে সহজে পেয়ে যাবেন। কোম্পানি সাইজ ছোট, আপনি ডাইরেক্ট ওনার বা প্রেসিডেন্টে চলে যান। ইভেন আপনি লিঙ্কডইন পেজ পান নাই, আপনি ডাইরেক্ট ওনার অথবা প্রেসিডেন্ট দিয়ে সার্চ দেন, তাহলে পেয়ে যাবেন। কীভাবে করবেন, আচ্ছা আমরা নেক্সট যাই। তো এখানে আমাদের এই যে কোম্পানি নেম, আমি এখনও এগুলো কিছুই চেঞ্জ করব না, তার আগে আমি চলে যাব যে এদের ইমেল পাই কি না। ইমেল যদি পাই তখনই আমি এই অ্যাড্রেস, তারপরে লিঙ্কডইন ইউআরএল, ফোন নম্বর, ইন্ডাস্ট্রি, এমপ্লয়ি এগুলো ইনক্লুড করব, ঠিক আছে? এখন এই কোম্পানির এই অটোমিক রোবট নামে একটা লিঙ্কডইন পেজ আছে, তো অটোমিক রোবট নামে একটা লিঙ্কডইন পেজ আছে, আমি পেজে গেলাম। পেজে যাওয়ার পরে আমি দেখবো যে আমি এই কোম্পানিটাই খুঁজতেছি কিনা এইটা, কারণ একই নামে লিঙ্কডইন বিভিন্ন কোম্পানি থাকতে পারে। আজকে নেটের অবস্থা যা বলার মতো না, আর মেজাজ খারাপ হচ্ছে। আপনারও কি নেটের সেম অবস্থা? হ্যালো, এই রে আল্লাহ, এই অবস্থা হইলে হইব। আজকে দুপুর থেকে শুরু হয়েছে আমার নেট, 20 MBPS নেট। আচ্ছা, তো আমি এই লিঙ্কডইনে ঢোকার পরে আমি এখানে নিচের দিকে দেখব যে এখানে ওয়েবসাইট দেয়া আছে, ওয়েবসাইটটা আমার এই সার্চে দেয়া এই ওয়েবসাইট অথবা এখানে যে ওয়েবসাইট, এটা তো ভুল আমি ধরে নিছি, সো আমি এইগুলো সব ডিলিট দিয়ে দিব। সার্চে দেয়া ওয়েবসাইট এটা ঠিক আছে কিনা, পার কোম্পানি দুইটা করে রো দেয়া আছে প্রত্যেকটা কোম্পানির জন্য, কারণ আমার দুইটা করে টাইটেল নিতে হবে। যদি দুইটা পাই তাহলে দুইটা নিবো, একটা পাইলে একটা নিবো, একটা না পাইলে একটা নিবো না। এই কোম্পানির আমার এই কোম্পানি ঠিক আছে কিনা আমি এখানে ওয়েবসাইট দেখবো, ওয়েবসাইট অটোমেটিক রোবট আয়ো ওয়েবসাইট ঠিক আছে, ঠিক আছে? সো আমি এখন এই কোম্পানি দিয়ে নিতে পারি। আমি এখন চলে যাব যে এই কোম্পানি যে এমপ্লয়ি আছে, এমপ্লয়ি কারা কারা আছে এটা দেখার জন্য, ঠিক আছে? আর বাদ বাকি ইনফরমেশনগুলো আছে ওইটা আমি পরে দেখবো, আমি আগে দেখি আমি লোক পাই কিনা। ইমেল না পাইলে আমি বাদ বাকি কোনো ইনফরমেশন ফিল আপ করবো না, যদি পাই। আচ্ছা, এখানে যদি আমি চোখ বুলাই, এখানে আছে ফাউন্ডার, ফাউন্ডার মানে উনার, ফাউন্ডার কিন্তু কাইন্ড অফ উনার, যে কিছু কিছু কোম্পানি ফাউন্ডার ইউজ করে, আর মাত্র 18 জন, 18 জনের মধ্যে ওই সিটিও বা কাস্টমার সাকসেস এগুলো পাবো না, এটাই স্বাভাবিক, এখানে পার্টনার আছে। সো আমি এখানে কি পাইছি, দুইটা ফাউন্ডার পাইছি, ওকে? এখন এই দুইটা ফাউন্ডারের আমি ইমেল অ্যাড্রেস খুঁজবো, পাইলে ভালো, দুইটা পাইলে দুইটাই নিলাম, না পাইলে নিলাম, মানে কেমন দুইটার ইমেল খুঁজবো, অবশ্যই ইমেল পাওয়া যাবে, না পাওয়ার কোনো প্রশ্ন আসে না। আচ্ছা, এরপরে আমি যেটা করব, আমি এদের লিঙ্কডইন আইডি, ইমেল পাওয়ার পরে ইমেল আগে খুঁজবো, ইমেল পাইলাম, এখানে ধরেন এখানে এক্সাম্পল দুধের ইমেল দুইটাই বসাইলাম, আপনি যদি একটা বসান, একটা পান একটা বসান সমস্যা নেই, ঠিক আছে? দুইটা বসাইলাম, এদের টাইটেল ধরেন দুইটা পাইলাম, ফাউন্ডার বসাইলাম, তারপর এদের নাম দিলাম, ওকে? আমি এখন থেকে উল্টা পাশ থেকে এদের ডাটা কালেক্ট করা শুরু করলাম, ঠিক আছে? তার আগ পর্যন্ত আমি কোনো ডাটা কালেক্ট করবো না যদি না আমি ইমেল অ্যাড্রেস পাই, ক্লিয়ার?
তো এই আমি ডাটা কালেক্ট করলাম। আচ্ছা, এরপরে আছে ইমপ্লয়ি সাইজ। ইমপ্লয়ি সাইজ আমি চলে যাব কোম্পানি ইসে, ইমপ্লয়ি সাইজ হলো এখানে আছে, এই যে কোম্পানি সাইজ 11 থেকে 50, এটা ঠিক আছে। এখন আমি যদি দুইটা ইমেল পাই তাহলে অবশ্যই আমি দুইটা ঘর ফিল আপ করবো, আদারওয়াইজ আমি একটা ঘরে ফিল আপ করবো। ওকে, মানে এইখানে এইখানে আমি একটা ঘর ফিল আপ করবো, যদি একটা ইমেল পাই আর দুইটা ঘর পাইলে দুইটা ফিল আপ করবো, দুইটা ইমেল পাই। আচ্ছা, আমি আর এরপরে কি আছে আছে এরপরে আছে হলো ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি হলো এটা, তারপরে আছে ফোন। ফোন আমি এটা এই এই যে শুরুতে যেখানে এখানে অথবা কোম্পানির কন্ট্যাক্ট আস পেজে পেয়ে যাব। আর এল কোম্পানি লিঙ্কডইন ইউআরএল এলো এটা, কোম্পানি ইউআরএল তো আমরা পাইছি, এটা ওই কোম্পানি ইউআরএল এটা। আর হলো কোম্পানি অ্যাড্রেস, এই হলো অ্যাড্রেস, অ্যাড্রেসটার ফার্স্ট পার্টি স্ট্রিট অ্যাড্রেস এই অংশটা। এরপরে আছে কি, এরপরে আছে ইউনিট আমাদের নাই, এই সুইট বা ইউনিট যদি থাকে তাহলে পরে এই ঘরটাই বলবে, যদি যেহেতু নাই সো আমাদের নাই। এরপরে হলো সিটি, তারপর হলো স্টেট, স্টেট হলো ওইস, আর এরপরে আছে হলো জিপ। যেহেতু ধরেন আমি এখানে দুইটা ইমেলই পাইছি, সো আমি কি করব, বাদ বাকি একটু কপি করে নিয়ে এখানে বসাই দিব, এটা হলো আমাদের কাজ। আর এখানে কমেন্টস একটা সেকশন আছে, যদি আপনি এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা যদি না পান, এর উপর ডিপেন্ড করে কমেন্ট সেকশনে ইয়ে বসাবেন, যদি ডাটা না পান বা ব্যাড ইউআরএল হয় হাবি যাবি এগুলো থাকলে ওটা তো ম্যান্ডেটরি না, যদি থাকে ইউজ করুন, এই হলো কাজ। ওকে, কোনো কোশ্চেন? না। আচ্ছা, যদি একটা ইমেল পান, একটা দুইটা ইমেল পান, দুইটা অবশ্যই ইনস্ট্রাকশনে যে টাইটেলটা দেওয়া আছে সেটা নিতে হবে। আচ্ছা, রেট রেট হলো গিয়ে পার ইমেলের জন্য, পার রোর জন্য। একটা রো আপনি কমপ্লিট করলেন ইমেল সোয়েটার জন্য 5 টাকা, ঠিক আছে, আর একটা কমপ্লিট করলেন এটার জন্য 10 টাকা। আমি এখানে 10 টাকার কাজ করলাম। ওকে, এখানে ডাটা আছে টোটাল, অলরেডি ছেলে পেলে করতেছে, 34,000 ডাটার কাজ এটা, 34,000 বেশি ওদের অ্যাসাইন করা আছে, সবাই করে না, এখনো 13,000 ডাটা পড়ে আছে। আজ রাত 12টার সময় হলো কাজ পার্সিয়াল, যতটুকু করা হয়েছে একটু সাবমিট করব, 12টা না আর একটু পরে রাত 2টা 3টার দিকে, বাদ বাকি আবার ওইটুক সাবমিট করার পরে আর যতটুকু থাকবে ওইটুক কাজ কন্টিনিউ চলতে থাকবে শেষ না হওয়া পর্যন্ত, ঠিক আছে। ওকে,